ASTC-র মুখ্য কার্যালয়ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সাডেন ভিজিট, কর্মচারীর অনুপস্থিতিক লৈ অসন্তুষ্ট মন্ত্রী। পরিবহন বিভাগের দায়িত্ব পোৱাৰ পিছতে বুধবারে প্রথমবারে রাজ্যিক পরিবহন নিগমের মুখ্য কার্যালয়ত হঠাৎ উপস্থিত হল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পল্টন বাজারস্থিত কার্যালয়ত সুমায় নারাজ হয়ে পড়ে মন্ত্রীগী। প্রতিটি কোঠাতে পরিদর্শনের সময় মন্ত্রীগীর চকুয়ে মুখে ফুটি উঠিছে অসন্তুষ্টির আভা, কেনো বহুকেইখন টেবুলত দেখা নাপালে কর্মচারী। টেবুলত বা কার্যালয়ত কিয় কর্মচারী অনুপস্থিত তারও হিসাব ললে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয়। কিন্তু কর্তব্যত উপস্থিত নথকা কর্মচারীর হকে মাত মাতি বিষয়ায় ধমক খালে মন্ত্রীগীর। ইমানতে ক্ষান্ত নাই মন্ত্রী শুক্লবৈদ্য, পরিচালন সঞ্চালকগুলো করে জবাবদিহি। নিজের অফিস টফিস এরি থাকি, চেয়ার এরি থাকি, এজন ট্রেনিংত গেছে আর হি মিশা কথা কয়ে আছে। হে এমডি সাহেব, এগুলা ব্যবস্থা নেবছেন? এএসটিসির কর্মচারীর অভাব কর্মসংস্কৃতির, আর কলে এএসটিসির কর্মচারীর অভাব কর্মসংস্কৃতির। এই উমান লাভ করার পিছতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অকর্তৃত্বশীলভাবে ছুটিত থাকা এগারী মহিলা কর্মচারীলৈ ফোন লগায়। ছুটির আবেদনের বিপরীতে মাকর শারীরিক অসুস্থতার বাবে শীর্ষ বিষয়ালয় মোবাইলতে মেসেজ দিয়ে নহাক আসছিল কার্যালয়। এতিয়া শুনক মন্ত্রীগুলো মহিলাগুলো কি কয়। বাইদ, আপনি অফিসত আহা নাই আজি? কিয় বাইদ? কোন হসপিটাল বাইদ? এতিয়া মা কত আছে? হসপিটালত আছে। কেইদিন ছুটি লাগিব আপনার? আপনি পিটিশনখন পঠাই দিব। হ্যাঁ, আর ইয়ার পিছতে এএসটিসির বিষয়া কর্মচারীর অভাব অভিযোগেরও বুজ ললে মন্ত্রীগুলো। এই প্রসঙ্গতে বিষয়াসকলের সঙ্গে বৈঠকতো বহিল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আমি আজির দিন আমি অফিসারক লই বহি এটা কথা আমি খাটাং করেছি। মোর লগতে প্রণবজ্যোতি লহকর ডাঙরী আমার ভাইস চেয়ার পার্সন আছে, যে যেহেতু মই দায়িত্ব পাইছো মই চেষ্টা চলাই যাম যাতে আমার রেভিনিউটা আমি সঠিক অর্থত নিষ্ঠা সহকারে আমি রাইজর হকে আমি কালেকশন করব পারো, আর এটা প্রফিট আর্নিং অর্গানাইজেশন হিসেবে আমি প্রতিষ্ঠা দিব পারো। এই অর্গানাইজেশনটুয়ে চেষ্টা চলাই আছে রাইজের হকে কেনেকুয়া সুরক্ষা দি কেনেকুয়া যোগাযোগ ব্যবস্থা টনকিয়াল করব পারে। ভিডিও জার্নালিস্ট রিন্টু হাজরিকার সঙ্গে আসিক হুসেন, রিপোর্ট প্রাগ নিউজ।